नमस्कार, आमार नाम राधारानी सरकार दास। आमी कोचबिहार थेके एसेछि। आमार बाच्चार हार्टेर फुट होयेछे, सेखाने आमी कलकाता एसे आमार आरएनटी गड़े एसे आमी डक्टर मोहन रायके देखिएछि। उनी बोलेछेन जे हार्टे शुधु एकटु छोट्ट छिद्र आछे, सेखाने माइक्रो सार्जारी करले ठीक होये जाबेन। आज से माइक्रो सार्जारी करेछेन। आज आमार बाच्चा एखन परिपूर्णभावे सुस्थ आछेन। एखानके मैडम एबं स्टाफ सिस्टार सबाई के खूब भलो लगे। उनादेर व्यवहार व्यवहार आचार आचरणे खूब सन्तुष्ट, खूब ही आनंदित। राजदीप के कूचबिहार क्लिनिके देखी। बेसिकाली आरएनटागोड़ेर पक्ष थेके मासे एकबार कूचबिहारे पेडियाट्रिक कार्डिया क्लिनिक करी। এবং ওদিককার সমস্ত পেডিয়াট্রিশিয়ানরা যেহেতু জানেন আমি মাসে একবার রেগুলারলি যাই, তার ফলে ওনারা যেটা করেন, যে কোনো বাচ্চার যদি যখন ওনারা ক্লিনিক্যালি দেখেন, যদি কোনো ধরনের ওনারা সন্দেহ করেন বাচ্চাটির হার্টের সমস্যা থাকতে পারে, তাকে ওনারা এই ইনফরমেশনটি দিয়ে দেন যে আমি ঠিক কোন সময় যাচ্ছি। তার ফলে বাচ্চাগুলি যেটা সুবিধা হয়, বাচ্চাগুলি এবং তার পেরেন্টসের যেটা সুবিধা হয়, তারা ওখানেই আমাকে দেখিয়ে নিতে পারেন। যদি কোনো ছোটোখাটো সমস্যা থাকে তাহলে আমি ওখানেই তাদেরকে ট্রিটমেন্ট করতে পারি, হয়তো মেডিসিন দিয়ে রাখতে পারি। আর যদি কোনো বাচ্চার সার্জারি বা মাইক্রোসার্জারির প্রয়োজন হয় তাকে আমি সেই সময় ভালো করে বুঝিয়ে বলতে পারি, নিজেই ইকো করতে পারি, ইভালুয়েট করতে পারি। সেইভাবে আমি রাজদীপকে দেখেছিলাম। দেখেছিলাম যে ওর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে এবং ওর পেডিয়াট্রিশিয়ান ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে ভেবেছিলেন, যেহেতু উনি যখন স্টেথো দিয়ে শুনেছিলেন বাচ্চাটাকে, তখন একটি এক্সট্রা সাউন্ড বা মারমার ধ্বনি শুনতে পেয়েছিলেন বলে উনি বলেছিলেন আমি আসলে আমাকে যেন একবার দেখিয়ে নেন কুচবিহারে। দেখবার পরে আমি সিদ্ধান্ত নিই যে ওর মাইক্রোসার্জারি করা প্রয়োজন। সেইভাবে আমি ওর পেরেন্টসদের সঙ্গে কথা বলি এবং ওনারা তারপরে কলকাতায় আরএনটাগড়ে আসেন। আমি ওর মাইক্রোসার্জারি করে দিয়েছি, ও সম্পূর্ণ সুস্থ আছে। এখন ওর বাড়ি ফিরে যেতে পারে পারবে এবং পরবর্তীকালে যে ফলো আপগুলির দরকার হবে কয়েক মাস, সেটা আমি কুচবিহার ক্লিনিকেই করতে পারবো।